নাও আর রাত্রে খাইয়া নিম্নে 40 কদম হাঁটো সে বলছে কেন হাঁটতে বলছে ওই যে খাওয়ার পর যদি হাঁটি 40 কদম তাহলে কিন্তু ওই খাবারটা হজম হয়ে যাবে এবং উনি মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে বেরোতো এবং তার সাথে দুষ্টামি করতো যে দেখি ওই পর্যন্ত কে দৌড়ে আগে যেতে পারে এটা কিন্তু সে খাওয়ার পর করতে এটা কিন্তু ইচ্ছা করে মানে সে কিন্তু সবকিছু শিখে গেছে আমাদের কিন্তু আমরা নেই না হ্যাঁ তার থেকে বড় শিক্ষক নাই তার থেকে বড় ডাক্তারও নাই পৃথিবীতে আসে নাই আর আসবেও না তার থেকে বড় সায়েন্টিস্টও আসে নাই আর আসবে না তো এই যে সে বলছে সামান্য একটা কথা আমরা মানি না যে সে বলছে কি রাতে ঘুমানোর আগে নিম্নে 40 কদম হাঁটো মানে খাওয়ার পরে তো 40 কদম হাঁটে এবং সে দেখা গেছে তার ওয়াইফকে নিয়ে এখানে দুটো জিনিস দেখেছে ওয়াইফ হাজবেন্ড ওয়াইফের সাথে রিলেশনটা কত মধুর হতে পারে রিলেশনটা দেখাইছে আর দ্বিতীয়ত এই দৌড় দিলে খাবারটা হজম হয়ে যাবে তো তার তাহলে আপনার ডায়াবেটিস এবং হার্টের রোগটা কম হবে এবং নবীকে কেন বললাম সবচেয়ে বড় বৈজ্ঞানিক সবচেয়ে বড় সায়েন্টিস্ট সবচেয়ে বড় টিচার উনি বলছিলেন যে ডাক্তার উপরে কথা বলতে বলছিল কিন্তু ডাক্তার উপরে আমার দিকে তাকিয়ে লাভ নাই ডাক্তার উপরে এইটা আমেরিকা আমি যেখানে ছিলাম ওইখানে আমেরিকায় বা অনেক দেশে নবীর কথাকে ভুল প্রমাণের জন্য তার রিসার্চ করে রিসার্চ করতে গিয়ে দেখে যে সেটা সত্য যেমন টাকনুর উপরে কাপড় পরা এইটা রিসার্চ করতে গিয়ে দেখা গেছে যে সূর্যের আলো যদি টাকনুর উপরে পড়ে কেন সে উঠাই রাখতে বলছে কেন পুরুষদের মহিলাদের তো মানে মহিলাদের তো নিচে পড়তে বলছে তো পুরুষদের কেন বলছে সূর্যের আলো যদি টাকনুর উপরে পড়ে তাহলে পুরুষদের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন একটা হরমোন আছে সেক্স হরমোন ওই এর জন্য আমেরিকা তো তারা কোটি টাকা দিতে অবস্থিত আছে তাদের এটা খুব বেশি দরকার তো ওরা তো পাগল হয়ে গেছে যখন জানছে যে টাকনুর উপরে যদি কাপড় পরে তাহলে ওই সূর্যের আলো যদি জায়গা পরে তাহলে সেক্স হরমোন মারে ওরা এখন যত আপনি ফ্যাশন শো দেখবেন যদি কখনো টিভি দেখেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইন্ডিয়া বলেন বাংলাদেশ বলেন সব জায়গায় ফ্যাশন শো দেখবেন এদিকে সরু হয়ে যাবে টাকনুর উপরে প্যান্ট জাস্ট বিকজ অফ এই কারণে আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছে দাঁড়াইয়া প্রস্রাব করতে নিষেধ করেছে না পুরুষদের ওইটা প্রমাণ হইছে দাঁড়াইয়া যদি প্রস্রাব করা হয় তাহলে কি দিতে পারতো না দাঁড়াইয়া পানি খেলে কি দিতে পারতো না এটা প্রমাণিত উনি বলছেন যে দস্তর খানা মিশা ভাত খাইতে বলছে না দস্তর খানা মিশা ভাত খাইলে তার ডায়াবেটিস এবং হার্টের রোগ প্রেসার বাড়বে না প্রমাণিত বুঝছেন তো কি অবস্থা আমরা আমরা কোন ধরনের আমরা তো নিজেরা বুঝতে পারতেছি না আসলে আমরা মানে কি মানে আমরা হারাই দিছি বা কি আমি যদি নবীর কথা শুনতাম আমার কিন্তু সুন্নত পালন হইত ওদিকে আমার রোগ টোগ থাকতো না প্রত্যেকটার কারণ আছে এবং এটা এই কারণ সাধারণ নিয়মিত তাহলে নিয়মিত নাকি নবী বলে গেছেন নবী কথা শুনলে নিয়মিত হয়ে যেত ঘুমানোর অবশ্যই 2 ঘন্টা আগে খাবো খাইয়ে তারপর একটু হাইটে ঘুমাবো গেল পরিমিত সীমা নবী বলে গেছে পরিমিত কি বলছে নবী পরিমিত কি বলছে পরিমিত বলছে যে পেটে নো নো পেটে তিন ভাগের এক ভাগ খাও এক ভাগ খালি রাখো আর এক ভাগ পানি খাও ভাগ বলে দিছে সে পরিমাণ বলে দিছে অথচ তিন ভাগের এক ভাগ খাও আর আমরা এই পর্যন্ত খাই হুজুররা তো খায় না এই পর্যন্ত বেশি হুজুররা দাওয়াত দিল ইমাম সাহেবের দাওয়াত দিল এলাকা এখন এলাকা 40 সাল এখন বিশাল এক বলে সৈয়দ বংশের গেছে বাড়িতে হুজুরে যত বেশি খাবে তত একটু সব বেশি দেয় জম্পের দাওয়াত দিতে আসছে এদের মধ্যে এখন হুজুরে কি করে আমি এটা একটু ভাইকে বলি হুজুরে বলে কি যে এখন দেখেন তাহলে আমার খাবার যেভাবে কিভাবে খাবেন নবীর কথা পালন করে তো এখন এই পর্যন্ত এই যে এই পর্যন্ত যা বলছি সব মনে আছে কথা বলেছি সকালে বলি দুইটা রুটি দুপুরে একটা কাপ দিয়ে মাইবা সে 10 কাপ খাও কিন্তু পরিমাণটা ঠিক থাকলো একই মাপে খাইতে হবে আর রাতে দুইটা রুটি বলা হয় এবং রুটি দুইটা রুটি এখন রুটি বরিশালে যেমন লজকাবে আমি একবার একদিন দিয়েছিলাম এত বড় এক রুটি দাম হলো 15 টাকা 20 টাকা ওইগুলোর দুই টাকা হবে না খাইতে হবে এত পাতলা যে রুটিটা তাওয়ায় দিলে সাথে সাথে হয়ে যায় এরকম দুইটা রুটি এটা হলো টাইম এই গেল মোটামুটি সময় মতো নিয়মিত পরিমিত বোঝা গেছে খুব আচ্ছা এখন ধরলাম আমরা এগুলো সব ভুলে গেছি কিছু মনে নাই এতক্ষণ যা বলছি এইটা সব চলে আসবে আমি যদি খালি ডায়াবেটিস রোগীদের আমরা কি বলি আমরা বলি সাধারণত যে তোমরা অল্প অল্প বারবার খাও একবারে বেশি না খেয়ে অল্প অল্প বারবার খেতে হবে আমি ডায়াবেটিস রোগীদের আমি যেটা বলি 6 বেলা খেতে বলি কিভাবে সেটা এখানে এই সব চলে আসবে এতক্ষণ যা বলছি না
ডায়াবেটিস কাকে বলে কি ওইটা বাদে যে কন্ট্রোলের উপায় মানে প্রতিরোধের উপায় যেটা হ্যাঁ ক্ষতিকর দিকও না ক্ষতিকর দিক আলাদা বলছি তাই না এখন আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি খালি আপনাদের তো এটা আরো বেশি দরকার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে দেখেন কিভাবে হ্যাঁ আচ্ছা প্রথমে আমি একটা জিনিস খেয়াল করছেন আপনারা আমি নাস্তা বলছিলাম সাতটায় আর দুপুরে খাবার বলছি দুইটায় এটা কিন্তু ইচ্ছাকৃত করা হয়েছে এই টাইমটা কেন দেখেন এখন প্রথমে ফজরের নামাজ আচ্ছা জোহরের পর দুপুরে খাবার যদি খাই দুইটা দুইটা দুপুরে খাবার খেলাম গেল দুই বেলা খাবার আসরের পর একটা নাস্তা করবো অল্প পুরি বা একটু চিনি ছাড়া চা কিন্তু পরে না এশার আগে খাইতে হবে এশারটার আগে খাবেন রাতের খাবার ডায়াবেটিস রোগীদের জন্য বা আপনাদের ওই যারা ডায়েটটা ডিসিপ্লিন বানা করতে এশার আগে যদি রাতের খাবারটা খাই আমি যদি এশার ফজর নামাজ ফরজ যে ফরজের আগে চার রাকাত সুন্নাত আছে না বাধ্য না ওইটা পড়া যায় তাহলে কত হয় 13 রাকাত হয় না ওই 13 রাকাত নামাজের আগে যদি আপনি খাইয়ে 13 রাকাত নামাজ পড়েন খাবার হজম হয়ে যাবে হজম হলে এবং রাত্রে আচ্ছা আমি নিয়ম কারণে বলছিলাম কি দুই বেলা হাঁটতে বলছিলাম না তো রাত্রে আরেক বেলা তো হাঁটতে হবে এশার নামাজের আগে খাইলাম খাইয়া এশার নামাজ পড়িরা তারপর যদি আমি আবার আধা ঘন্টা বা এক ঘন্টা হাঁটি তখন আমার একটু খিদা লাগবে না খিদা লাগলে তখন একটু মুড়ি বা দুধ খেয়ে ঘুমাইতে দেবো তার ছবেলা হলো খাবার এইভাবে যদি অল্প অল্প খেলে সকালে দুটো রুচি দুপুরে মা